সমবেত শ্রদ্ধেয় কৃষ্ণ প্রেমানুরাগী ভক্তগণ, অদ্যকার এই মহতি হরিবাসরে উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় শিবতুল্য অংশভূতা পিতৃগণের চরণে এবং মা মহামায়া সাদৃশ্য জননী স্বরূপ মাতৃগণের চরণে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া এই অধম সুপ্রিয়া হালদার এবং তার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ কর্ম স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল ভক্তবৃন্দে শ্রীপাদ পদ্মে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। মাগো, আমি জানি না কত জন্মের সুকৃতির ফলে, কত জন্মের সুকর্মের ফলে আজ আমি এই স্থানে উপস্থিত হতে পেরেছি। আজ আমি এই স্থানে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, কিছু কৃষ্ণ কথা কিছু হরি কথা গৌর কথা পরিবেশন করার জন্য। কিন্তু জানি না বাবা, তার যথার্থ ভাব মর্যাদা আমি রাখতে পারবো কিনা, কেননা আমি এক অতি সামান্য নারী। আমার কি বা শক্তি আছে গৌর কথা বলা, আমার কি বা শক্তি আছে হরি কথা বলা, যে না চতুর্মুখী ব্রহ্মা তার চার বদনে বলে অন্ত পেলেন না, পঞ্চমুখী স্বয়ং পঞ্চান যিনি শ্মশানে মশানে ঘুরে এই নামের সমাপ্তি পেলেন না, আমার মতো একজন ক্ষুদ্র মানুষ কন্যা কিভাবে সেই নাম এক বদনে বলে সমাপ্তি করতে পারবে। তবে মাগো, গুরুমুখে শ্রবণ করে যদি সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি পাত্রেও করা যায়, যদি পিতামাতার আশীর্বাদ মস্তকে ধারণ করা যায়, তবে ক্ষুদ্র মদনে ভক্তি ঋণ হৃদয়ে শ্রীকৃষ্ণ কথামৃত প্রকাশ করা যায়। তাই আজ আপনাদের মতো ভক্তের চরণ ধুলি মাথায়, আপনাদের মতো গুরুজনের আশীর্বাদ পাথেও করে আজ আমরা সেই গৌর গোবিন্দের লীলা কীর্তন আস্বাদন করব। তবে তার আগে বাবা ত্রিনাদপি শ্রবণ করব। ত্রিনাদপি কি? ত্রিনাদপি কাকে বলে? ত্রিনাদপি ভাবটা কি? শাস্ত্রে বলছে, যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। কি বলছি না, যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু।
দেবতা এ কথাটা বলে কেন? এ কথাটা কেন বলে? কেন না উন্নত উচ্চ ছিল পরে, যদি চাও উঠি পারে, অগ্রে করো তার মূল আদি করে। অর্থাৎ কেউ যদি মনে ভাবে যে আমি একটা উঁচু বৃক্ষে চড়ব, অথবা আমি একটা উঁচু বৃক্ষে উঠব, প্রথমে তাকে কি করতে হবে, কিমা প্রথমে তাকে কি করতে হবে, বৃক্ষের গোড়াটা বা বৃক্ষের মূলটাকে শক্ত করে ধরতে হবে। ঠিক তত্র ভগবানের কৃপা পেতে গেলে, গোবিন্দের করুণা পেতে গেলে, প্রথমে আপনাদের মতো ভক্তের চরণধুলি মাথায় নিতে হবে। যেমন বৃক্ষে চড়তে গেলে বৃক্ষের গোড়াটাকে ধরতে হয়, তেমন ভগবানের করুণা পেতে গেলে, গোবিন্দের কৃপা পেতে গেলে আপনাদের মতো ভক্তের চরণ ধুলি আগে পাথেও করতে হবে। তাই আজ আপনাদের সবার চরণ ধুলি আশীর্বাদ মাথায় নিয়ে, পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করব কৃষ্ণ কথা, হরি কথা, শ্রী গৌরাঙ্গের কথা। তবে তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট বিনীত নিবেদন, মায়েরা যখন পিতামাতাকে সম্মুখে পাবে, অথবা যখন কোন শুভ কর্মে গৃহ বাহির হবে, গুরুজনদের সামনে পাবে, কোন মন্দির প্রাঙ্গণ থেকে যখন পেরিয়ে যাবে, যেন কখনো মাতা নত করে প্রণাম করতে ভুলবেন না। কেননা শাস্ত্রে বলছে, যারা গুরুজনদের চরণে মাথা নত করে প্রণাম করতে শেখে, যাহারা পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে পথ চলতে শেখে, আর যাই হোক তারা ভগবানের কৃপা থেকে বহু দূরে অবস্থান করে। আর এই পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে পথ চললে জীবনে যে কি আশীর্বাদ প্রাপ্তি করা যায়, কি যে ফল পাওয়া যায়, তা বুঝতে পেরেছিলেন বাবা মহাভারতের যুধিষ্ঠির। যুধিষ্ঠির জানতে পেরেছিল যে গুরুজনের আশীর্বাদ মাথায় নিয়ে পথ চললে কি হয়। আগামী কাল হবে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ, মহাভারতের পাতায় যার নাম হলো ধর্ম যুদ্ধ। যুদ্ধের ঠিক আগের দিন সন্ধ্যাবেলা, তা বাবা যদি আগামীকাল যুদ্ধ শুরু হয় তার আগের দিন সন্ধ্যাবেলা, মানে আজ সন্ধ্যাবেলা, তা আজ সন্ধ্যাবেলায় ধর্মরাজ যুধিষ্ঠির চলেছে তার জেঠিমার কাছে। ধর্মরাজ যুধিষ্ঠিরের জেঠিমার নাম কি?
গান্ধারী। যুধিষ্ঠির চলেছে তার জেঠিমার কাছে, সন্ধ্যাবেলায় চলেছে। আর ওদিকে গান্ধারী জননী সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে তুলসী তলায় প্রদীপ দেখিয়ে জ্বালিয়ে গৃহে প্রবেশ করতে যাবে। আর যখনই গৃহে প্রবেশ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে পিছন থেকে ডাক দিল যুধিষ্ঠির। যুধিষ্ঠির পিছন থেকে ডাকছে জেঠিমা, ও জেঠিমা, জেঠিমা।